अनवर अली वर्डिक्ट की आज के आज पे আর সেটা যদি আসেও তাহলে কি তিনি ইস্টবেঙ্গলের হয়ে এই মরসুমে ফুটবল খেলতে পারবেন আজকে এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এরই সাথে অবশ্যইভাবে একটুখানি আলোচনা করব আমরা কালকের মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচটা সম্পর্কেও কারণ বেশ কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য বেরিয়ে এসছে এই ম্যাচ ঘিরে যেগুলো আমার মনে হয় সমর্থকরা জানতে ইচ্ছুক হবেন এবং তারা অবভিয়াসলি আলোচনার মধ্যেও থাকতে ভালো আসবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুল না যারা প্রথমবার এসেছে ওই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে আপাতত চলো যদি আমরা ফার্স্টে শুরু করি আজকে আনুয়ারলি আপডেট নিয়ে তাহলে দেখো আজকে বিকেল বেলায় পিএসসি আবার একবার বসবে এই আনওয়ার আলী কেস শোনার জন্য এবার এই ভার্ডিক্ট সম্ভবত হয়তো আজকেই চলে আসবে অথবা মোস্টলি বাই টুমরো এবার যেহেতু কালকে রবিবার আমি মনে করছি যে ভার্ডিক্ট আজকেই চলে আসবে এবং সোমবার অবধি হয়তো সমর্থকদের ওয়েট করতে হবে না বিকজ এর আগে এই সেম জিনিসের হিয়ারিং হয়ে রয়েছে রেকর্ডিংস অ্যাভেলেবেল রয়েছে তো মোস্টলি হয়তো পিএসসি বলবে যে আমরা জানি তোমাদের কি বক্তব্য এর ওপর তোমাদের কোনো নতুন বক্তব্য আছে কিনা সেটা জানাও এবং তার ভিত্তিতেই আনওয়ার আলীর ভার্ডিক্ট কিন্তু আমরা পাব এবার এখানে বেশ কয়েকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় যে সমর্থকদের মধ্যে একটা ভালো রকমেরই ডিবেট চলতে পারে দ্য ফার্স্ট থিং ইজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই শেষ দু মাসে আনওয়ার আলীকে নিয়ে যা হয়েছে তোমরা সব ভুলে যাও দিল্লি হাইকোর্ট পুরোপুরি পি হিয়ারিংকে বাতিল করেছে এবং নতুন করে আবার তাদেরকে হিয়ারিং করতে বলা হয়েছে এবার যদি আমরা এই শেষ দু মাসের টাইম লাইন দেখি তাহলে এই দু মাসে কি হয়েছে আনওয়ার আলী ইউনিল্যাটারেলি তার কন্ট্রাক্ট ব্রেক করেছে মোহনবাগানের সাথে ঠিক তার পরের দিনই ইস্টবেঙ্গলের সাথে তারা একটা ট্রাই পার্টি চুক্তি করেছে এবং তারপরে পিএসসি থেকে যে ইন্টেরিম অর্ডারটা এসেছিলো এনওসি রিলেটেড সেই এনওসি পে পেয়ে ইস্ট ইস্টবেঙ্গলে সাইন করেছিল এটা বেসিক্যালি ব্যাপারটা হয়েছে এবং তারপরে বাইশ তারিখ ফাইনাল হিয়ারিং হয়েছে যেটার বেসিস কি ছিল যে আনুয়ার আলী মোহনবাগান থেকে চুক্তি ব্রেক করেছে এবং তিনি গিয়ে ইস্টবেঙ্গলে সাইন করেছেন এটাই হয়েছে তো এবার বেসিক্যালি দিল্লি হাইকোর্ট কি করেছে এই পুরো দু মাসের টাইম লাইনটাকে ডিলিট করে দিয়েছে তারা বলেছে এগুলো কিচ্ছু হয়নি তোমরা নতুন করে আবার হিয়ারিং করো অর্থাৎ যা অর্ডার এসছে এবং সেই অর্ডারের ভিত্তি করে যা যা অ্যাকশন নেওয়া হয়েছে ওইগুলো সব বাতিল অর্থাৎ না আনওয়ার আলী এনওসি পেয়েছেন না আনওয়ার আলী ইস্টবেঙ্গলে সাইন করতে পেরেছেন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি একজন দিল্লি এফসির প্লেয়ার এবার যদি তিনি এখন দিল্লি এফসির প্লেয়ার হয়ে থাকেন তাহলে যেটা আমার মনে হয় ইস্টবেঙ্গল বা আনওয়ার আলী সাইড থেকে বক্তব্য হবে যে ভাই আমি তো এখন দিল্লি এফসির প্লেয়ার আমি তো কোনো ইন্ডিউসমেন্ট করিনি আমি তো ইস্টবেঙ্গলে সাইন করিনি কিন্তু এখানে আমরা সকলেই জানি যে তিনি সাইন করেছিলেন অর্থাৎ তার ছবি রয়েছে তার নিজের বক্তব্য রয়েছে কন্ট্রাক্ট পেপার্স হাতে রয়েছে এগুলো সব তো আমরা জানি কিন্তু এগুলো কোনোটাই ভ্যালিড নয় যেই মুহূর্তে এনওসি বাতিল হয়ে গেছে তো ক্ষেত্রে আমরা সকলেই জানি তিনি ইস্টবেঙ্গলেই সাইন করবেন কিন্তু লিগালি তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেননি কোনো রকমের ইনভেস্টমেন্ট হয়নি যেই কারণে এখন তিনি দিল্লি এফসির প্লেয়ার এবার যদি তিনি দিল্লি এফসির প্লেয়ার হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পুরো পিএসসি হিয়ারিংটা যে বেসিসে হবে সেটা হচ্ছে যে যেই টার্মিনেশনটা আনবার আলী মোহনবাগানের সাথে করেছেন সেই টার্মিনেশনটা জাস্ট নাকি আনজাস্ট এবং সেটা ন্যাচারালি আনজাস্ট হবে এবং সেই ক্ষেত্রে তিনি আবারও এনওসি পাবেন এবং প্লেয়ারের সাইড থেকে ডেফিনেটলি তিনি একটা ব্যান খাবেন একটা কম্পেনসেশন প্লেয়ারের সাইট থেকে দিতে হবে কিন্তু এখানে ইস্টবেঙ্গলের ইনভেস্টমেন্টটা এবার কি করে প্রুভ করা হবে এই হচ্ছে এখন আমার মনে হয় মোহনবাগানের সব থেকে বড় চ্যালেঞ্জ বিকজ অন পেপার্স তিনি এখন দিল্লি এফসির প্লেয়ার তো বেসিক্যালি এখন কেস যেখানে দাঁড়িয়ে রয়েছে যে তিনি দিল্লি এফসিতে ব্যাক করেছেন মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট ভাবে টার্মিনেট করে ইস্টবেঙ্গল কিন্তু এখন এই মুহূর্তে কোনো জায়গাতেই নেই এবার যদি এখন এই কেসটাই হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে এখন সিনারিও কি যে আনজাস্ট টার্মিনেশনের জন্য আনভার আলী ব্যান পাবেন আনভার আলীকে একটা কম্পেনসেশন দিতে হবে ভুলে যাও যা ট্রাই পার্টি চুক্তি হয়েছে ফিফটি ফিফটি এগুলো কিচ্ছু হয়নি জাস্ট কমপ্লিটলি ডিলিট দিস আমরা সকলেই জানি তিনি ইস্টবেঙ্গলের প্লেয়ার কিন্তু লিগালি তিনি ইস্টবেঙ্গলের প্লেয়ার নন এবার সেক্ষেত্রে কি হবে যে পিএসসি যেহেতু লিগালি ইস্টবেঙ্গলের ইন্ডুসমেন্টের ওপরে কোনো রকমের বর্ডিক দিতে পারে না এটা দেওয়া উচিত নয় বিকজ তিনি এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার নন তিনি এখন দিল্লি এফসির প্লেয়ার তাহলে সেক্ষেত্রে কি হবে যে আলী যে ব্যান্ডটা পেয়েছেন সেই ব্যান্ডটা তিনি সার্ভ করবেন একটা কম্পেনসেশন অ্যামাউন্ট তিনি দেবেন কোনোরকমের ট্রান্সফার ব্যান ইস্টবেঙ্গলের উপর হবে না এবং জানুয়ারি মাসে যেই ট্রান্সফার ফিটা অলরেডি দেওয়া রয়েছে দিল্লি এফসি আড়াই কোটি টাকা সেটাও আমার মনে হয় ফেরত দিয়ে দেওয়া হবে এবং আবার জানুয়ারি মাসে সেই টাকাটাই আবার দিল্লি এফসি কে দেওয়া হবে এবং অনার ট্রান্সফার দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলে আনবার সই করবেন এবং নিজের নির্বাসন কাটিয়ে তিনি জানুয়ারি মাস থেকেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন এবার বেসিক্যালি এই পথেই কিন্তু আনুয়ার আলি বা ইস্টবেঙ্গল চলছে এবার ডেফিনেটলি মোহনবাগান তো এখানে খুশি হবে না মোহনবাগান যদি এইসব জিনিস দেখে এবং যদি ইস্টবেঙ্গল ট্রান্সফার ব্যান না খায় এবং আনুয়ার আলী জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল জয়েন

এদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এখন এই কেস যেই দিকে ইচ্ছা যেতে পারে বিকজ এই মুহূর্তে দিল্লি এফসি বা ইস্ট বেঙ্গল যেই চালটা খেলেছে হাইকোর্টে এই ব্যাপারটা নিয়ে গিয়ে এবং যেই ভাবে এই পিএসসি এর পুরোপুরি কোস্ট হয়ে গেছে এটা কিন্তু কিছুটা হলো ইস্ট বেঙ্গল ফেভার গেছে বলে আমি মনে করছি আমি প্রথম প্রথম ভালো করে ভাবছিলাম যে এটা কি হলো এপরে ফ্রি এজেন্ট হিসেবে কি করে তিনি আসবেন ট্রান্সফার ব্যান যদি ইস্ট বেঙ্গল খে যায় তাহলে তো 2026 এর আগে তিনি সাইনই করতে পারবেন না তবে সিচুয়েশনটা এই মুহূর্তে একটু পাল্টেছে বলে আমি মনে করি আবারো বলে দিচ্ছি যে যেই ভারডিকটি আসুক না কেন আমার মনে হয় না আজকে যদি আবারও ইস্টবেঙ্গলের এগেনস্ট এ ওয়ার্ডিক্ট আসে আবারও যদি এই সেম ওয়ার্ডিক পিএসসি দেয় আলী দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল আবার এ বিল করবে এবং অনেকেই তোমরা বলছো যে থার্ড পার্টি ইন্টারভেনশনের কথা তাহলে কালকেই মার্কাস টুইট করে জানিয়েছেন যে কোনো রকমের থার্ড পার্টি এটাতে হবে না বিকজ এর আগেও দিল্লি হাইকোর্ট এরকম টিপিক্যাল কয়েকটি ডিসিশনস দিয়েছে যেটাকে ফিফা থার্ড পার্টি ইন্টারভেনশন হিসেবে দেখেনি যেই কারণে ফিফা ব্যানের কোনো রিস্ক এই মুহূর্তে এআইএফএফ এর থাকছে না উইচ ইজ গুড নিউজ যে অ্যাটলিস্ট এই কেসের জন্য ইন্ডিয়ান ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা যারা ক্লাবসরা এশিয়াতে রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে তাদের কোনো রকমের ক্ষতি হচ্ছে না তবে মেন প্রশ্ন চিহ্নটা হচ্ছে যে আনভার কার হয়ে খেলবেন কবে খেলবেন কে কত টাকা পাবেন এগুলি তো মেন প্রশ্ন এবার এখানে যেই ডিসিশন আসুক না কেন নো পার্টি উইল বি স্যাটিসফাইড এবং স্পেশালি যেখানে এই মুহূর্তে ইন্ডিউসমেন্টের ব্যাপারটা পুরোপুরি ডাস্টবিনে চলে গেছে সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানের বাগানের জন্য এখন বেসিক্যালি মোহন বাগানের স্ট্যান্ড পয়েন্ট হবে হিস্টোরিক্যাল রেকর্ডস দেখানোর মানে এই যে আনভার আলী যা যা করেছেন সেই ভিত্তিতে ডিসিশন যাতে দেওয়া হোক সেই আর্জিটাই কিন্তু মোহন বাগান করবে বিকজ তারা এটাই বলবে যে দেখো তারা হয়তো লিগালি এটা দেখাচ্ছে না যে এই মুহূর্তে ইন্ডিউসমেন্ট হয়েছে হয়েছে বাট ইন্ডিউসমেন্ট ওরা করেছিল তোমরা নিজেরাই ভার্ডিক দিয়েছিল তোমরা ইন্ডিউসমেন্ট প্রুফ করতে পেরেছ তো এবার দিল্লি হাইকোর্ট এই অর্ডারটা যদি না দিত তাহলে তো ইন্ডিউসমেন্টটা থাকতো এবার ওরা যেহেতু দিয়েছে সেই কারণে এখন তোমরা বলছো যে ইন্ডিউসমেন্টটা হয়নি বিকজ কোনো কন্ট্রাক্টই ভ্যালিড নয় এনসিও বাতিল তাহলে বুঝতে পারছো যে কেসটা কতটা কমপ্লিকেটেড হয়ে বসে আছে যে ইন্ডিউসমেন্টটা এতদিন ধরে ইস্ট বেঙ্গল করতে পারছিল না সেই ইন্ডিউসমেন্ট তারা কিন্তু এবার প্রুফ করতে পারবে যেখানে কোনো রকমের ইন্ডিউসমেন্ট হয়নি তো সেই কারণে আজকে কি পিএসসি ভার্ডিক্ট আসছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে অনেক কিছু প্রেসিডেন্টস কিন্তু এই মুহূর্তে এই কেস থেকে পাওয়া যাবে আগামী দিনেও তো সেই কারণে পিএসসি কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশন নেবে এবং আমি এখন রিয়েলাইজ করছি যে যতক্ষণ আমি ভিডিওটা বানাচ্ছি রেকর্ড করছি তত যেন মনে হচ্ছে যে পিএসসি হয়তো আবারও কয়েকদিন টাইম নেবে এই ডিসিশন দেওয়ার জন্য আমার মনে হচ্ছিল যে হয়তো আজকেই তারা ভার্ডিক্ট দিয়ে দেবে বাট হ্যাঁ যদি তারা সেম ওয়ার্ডিক্ট দেয় তাহলে তারা আজকেই দিয়ে দেবে কিন্তু তারা যদি ওয়ার্ডিক্ট চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন পরে বর্ডিক পাবে এটা আমি আশা করছি বিকজ এই মুহূর্তে ডাইনামিক্স চেঞ্জ হয়েছে এই কেস্টার ভার্বালি এবং পাবলিক নলেজে আমরা সকলেই জানি ইনভেস্টমেন্ট হয়েছে ইস্টবেঙ্গলের হয়ে তিনি খেলবেন ইস্টবেঙ্গল তাকে মোহন বাগান থেকে তুলে নিয়েছে এটা পাবলিক নলেজে আমরা সকলেই জানি কিন্তু কোটে বা পিএসসিতে পাবলিক নলেজ ডাজ নট স্ট্যান্ড ওখানে লিগালি কন্ট্রাকচুয়ালি যা ভ্যালিড সেটার উপরেই কিন্তু ডিসিশন আসবে এবং সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় আছে বলে আমি মনে করছি বাট এই হচ্ছে মোটামুটি স্ট্যান্ড পয়েন্ট আনওয়ার কেসটাকে নিয়ে ওয়ার্ল্ড ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে পিএসসি কিন্তু ইস্টবেঙ্গলের ফেভারে ওয়ার্ড ইট দিতে পারে মোহনবাগানের ফেভারে ওয়ার্ড ডিট দিতে পারে ওয়ার্ল্ড ইট দেখি কীরকম আসে তারপরে আরও বিস্তারিতভাবে এর ওপরে আমরা আলোচনা করতে পারি বাট এই হচ্ছে মোটামুটি আনওয়ার আলীকে নিয়ে আপডেট যদি আমরা চলে আসি কালকের মোহনবাগান এবং মুম্বাই ম্যাচে তাহলে বেসিক্যালি দেখো কালকে পরিষ্কারভাবে মলিনা প্রেস কনফারেন্সে যেটাকে দোষ দিয়েছেন বেসিকালি সেটা হচ্ছে ফরেন স্পেশালি দিমি জেসন এবং গ্রেগ কে তিনি আরো দায়িত্ব নিয়ে খেলতে বলছেন তিনি মনে করছেন যে ইন্ডিয়ান দের থেকেও খারাপ এই মুহূর্তে এই তিন বিদেশি কালকের ম্যাচে খেলেছেন যেটা আমি খুব একটা ডিসএগ্রি করি না বিকজ মাঝ মাঠে আমার মনে হয় আপুয়া অভিষেক সূর্যবংশী ভালোই ফুটবল খেলেছেন দীপেন্দু ডিফেন্সে খারাপ খেলেনি লিস্টন তার যেরকম খেলা তিনি সেটাই খেলেছেন বাট এই মুহূর্তেই এই মোহনবাগান দলে যেই তিনজন গেম চেঞ্জার হতে পারতেন কালকের ম্যাচটায় সেই তিনজন একেবারে শান্ত ছিলেন গ্রেগ জেসন এবং ডিমি তাদের মধ্যে কোনো কম্বিনেশন সেরকমভাবে আমরা কালকের ম্যাচে দেখতে পাইনি যে কারণেই তার প্রেস কনফারেন্সের এই উক্তি খুব একটা ভুল নয় এবং আমি কালকে ভিডিওতে আলোচনা করছিলাম যে ডি পেট্রোটস এখনও তার নিজের ফর্মে ফেরেননি জেসেন কামিংস হ্যাড আ ভেরি ব্যাড ডে অ্যাট দি অফিস এবং গ্রেক্স টিওয়ারও তার নিজের চেনা ছন্দে আগের দিন ফুটবল খেলতে পারেননি চেষ্টা করেছিলেন বাট কোথাও একটা গিয়ে বারবার গিয়ে তিনি আটকে যাচ্ছিলেন এবং এটাই আমি বলছিলাম যে পিটার ক্র্যাটকি এই প্রত্যেকটা বিদেশি ফুটবলারকে খুব ভালো করে চেনেন এবং আমি প্রিভিউতে লাইন আপে এটাই আলোচনা করেছিলাম যে পিটার ক্র্যাটকি জানেন যে এই বিদেশিদের কীভাবে নিউট্রালাইজ করা যায় বিকজ তিনি তাদের এগেনস্টে খেলেছেন এর আগে তাদের সাথে খেলেছেন এর আগে এরা কীরকম খেলেন এই কোচ ভালো করেই জানেন যে কারণে তোমরা ভালো করেই যদি দেখো তাহলে এই বিদেশি যারা কালকে মোহনবাগানে খেলেছেন কে স্ট্যান্ডার্ড পারফর্মার ছিলেন অ্যালবার্তো রড্রিকেস তিনি একমাত্র বিদেশি এই মোহনবাগান দলে যিনি পিটার ক্র্যাটকির আন্ডারে খেলেননি এই সেম জিনিস আমি কিন্তু আমার প্রিভিউ এবং লাইন আপের ভিডিওতেই বলেছিলাম যে অ্যালবার্তো ছাড়া এই বাকি পাঁচ বিদেশির জন্য ডিফিকাল্ট হবে মুম্বাইয়ের এগেনস্টে বিকজ এই পিটার ক্র্যাটকি এদেরকে নিউট্রালাইজ করলেও করতে পারে এবং সেই কাজটাই খুব সুন্দরভাবে কালকে মুম্বাই করেছে এই তিন বিদেশি জেসন ডিমি এবং ক্রেক স্টিওয়ার্ট এদের কাউকে কালকে খেলতে দেওয়া হয়নি তাদের নিজেদের চেনা ছন্দে এবং সত্যি বলতে আমার মনে হয় যে মোহনবাগান সমর্থকরাও এই ম্যাচটাকে নিয়ে খুব একটা বেশি আর আলোচনা শুনতেও চান না আলোচনা করতেও চান না কারণ কালকের রেজাল্টটা সমর্থকদের খুবই হার্ট করেছে আমার মনে হয় একদম জিতা ম্যাচ ছিল দুই গোলে লিড আরও একবার হাত এবং আইএসএল এর ইতিহাসে মানে চৌত্রিশটা ম্যাচ এরকম ছিল মোহনবাগান খেলেছে যেখানে দু গোলে লিড নেওয়ার পরে তারা কখনো ম্যাচ ড্র বা ম্যাচ হারেনি সেখান থেকে চৌত্রিশ ম্যাচের নিজেদের রেকর্ড মোহনবাগান ভাঙলো এবং দু গোলের লিড নেওয়ার পরেও তারা ম্যাচ জিততে পারলো না এটা একটা তাদের নিজেদের ক্লাব রেকর্ড উইচ ইজ ভেরি ভেরি ব্যাড এবং এই ম্যাচের রেজাল্ট দেখার পরে রফশান ম্যাচ নিয়ে কিন্তু খুব খুব চিন্তায় মোহনবাগান সমর্থকরা থাকবেন যে যদি একটা মুম্বাই সিটি এরকম হালত করতে পারে মোহনবাগানের তাহলে একটা রফশান কি করতে পারে এটা তোমরা কল্পনাও করতে পারছো না রফশান ছোট দল হতে পারে বাট দে আর ফর্ম অফ বেটার ফুটবলিং নেশন তাজাকিস্তান এই মুহূর্তে ইজ অন দ্য রাইজ আমাদের ইন্ডিয়ান ফুটবলের মতন দে আর নট অন দি ডাউনওয়ার্ড স্পাইরাল কার্ভ একেবারেই নয় তো তাজাকিস্তানের একটা ভালো দল আসছে খেলতে তাদের হয়তো মার্কেট ভ্যালু খুবই কম হতে পারে বাট ওদের তো ওখানে ইনফ্লেটেড মার্কেট ভ্যালুর কনসেপ্ট নেই রাইট আমাদের ইন্ডিয়ান ফুটবলে আমরা প্লেয়ারদের অনেক বেশি মার্কেট ভ্যালু ইনফ্লেট করে রেখেছি সেখানে কিন্তু তাজিকিস্তানে প্লেয়ার্সরা অনেক বেটার কোয়ালিটির বাট তাদের মার্কেট ভ্যালুও কম যেই কারণে সেই প্লেয়ার্সরা যে কোনো দিন যে কোনো সময় ইন্ডিয়ান ক্লাবসদের টক্কর দিয়ে হারিয়ে দিতে পারে তো তারা সব থেকে খারাপ টিম হতে পারে এই গ্রুপের কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে নিজেদের লিগে অলরেডি তারা কিন্তু ম্যাচের মধ্যে রয়েছে পনেরোখানা ম্যাচ তারা অলরেডি খেলে ফেলেছে এবং সেই পনেরোটা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ তারা জিতেছে ছটা ড্র করেছে এবং দুটো ম্যাচ হেরেছে অর্থাৎ পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে লিগের ফিফথ পজিশনে রয়েছেন তো এরা কিন্তু অনেক বেশি ভালো ম্যাচ ফিটনেসের জায়গায় রয়েছে অনেক বেশি ম্যাচেস খেলেছে মোহনবাগানের থেকে কম্পিটিটিভ ম্যাচেস খেলেছে এবং ভালো পারফর্মও করেছে সাতটা ম্যাচ জিতেছে মানে প্রায় ফিফটি পার্সেন্ট ম্যাচেস তারা নিজেদের খেলার জিতেছে সেখানে মোহনবাগান যদি আমরা মলিনার খেলা দেখি তাহলে মলিনার শেষ পাঁচটি ম্যাচে আই থিঙ্ক একটা রেকর্ড দেখছিলাম তিনি মাত্র একটাই জিতেছেন সেটাও আবার এয়ারফোর্সের এগেনস্টে আর বাকি পরপর চারটে ম্যাচ ড্র হয়েছে তো সেদিক দিয়ে কিন্তু মোহনবাগানের রেজাল্ট একেবারেই ভালো নয় গোয়িং ইন টু দিস এসিএল টু ম্যাচ সেখানে রফসান একেবারে রেড হট ফর্মে আসছে এবং এই ডিফেন্স নিয়ে এই রফশান টিমকে তারা কিভাবে আটকাবে এটা কিন্তু একটা ভারী প্রবলেম হতে পারে বিকজ পনেরোটা ম্যাচে রফশান কুড়িখানা গোল করেছে তো সেদিক দিয়ে দেখতে গেলে মোটেই কিন্তু মোহনবাগান ডিফেন্সের জন্য এটা একটা সহজ ম্যাচ হবে না এবং যদি আমরা রফসান ম্যাচ বলি তাহলে আমি মনে করছি না যে এই ম্যাচে ফোর টু থ্রি ওয়ান বলি না বিকজ এই দল যেরকমভাবে তাদের দল গঠন হয়েছে এই দল ফোর টু থ্রি ওয়ান খেলার দল নয় স্পেশালি এসিএলে বিকজ চারখানা তুমি ফরওয়ার্ড রেখেছ তো তুমি এদেরকে তো খেলাতে হবে কিছু হবে তুমি ফোর টু থ্রি চারখানা ফরওয়ার্ড খেলাতে পারবে না যে কারণে থ্রি ফাইভ টুই তারা খেলবে এবং সত্যি বলতে এই ম্যাচে ম্যাকলারেনকে পাওয়াটা অত্যন্ত দরকার মোহনবাগানের জন্য কারণ দিস ইজ ওয়ান ম্যাচ যেটা অ্যাকচুয়ালি মোহনবাগান জিততে পারে ডিফিকাল্ট ম্যাচ হলেও অন ও ভেরি গুড ডে ক্যান বিট দিস টিম কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে যা খেলছে আই দ্যাট ইজ পসিবল ম্যাকলারেন এলে হয়তো একটুখানি বেশি ইজি হবে ফরওয়ার্ডসদের বাট আদারওয়াইজ একা ম্যাকলারেন কিছুই উখাড়তে পারবেন না এবং এই মুহূর্তে যা দল রয়েছে যা কম্বিনেশনে দলটা খেলছে একেবারেই ক্লিক করছে না তো আই ড হ্যাভ এনি হোপস ফর মোহনবাগান এগেনস্ট রফশান আই থিঙ্ক আইদার ম্যাচ ড্র হবে অথবা মোহনবাগান হারবে আমি জানি যে আমি খুব নেগেটিভ কথাবার্তা এই মুহূর্তে বলছি বাট আমার মনে হয় ম্যাক্সিমাম সমর্থকরাই একমত হবেন যে এই মোহনবাগান দল এই মুহূর্তে যেই ফর্মে রয়েছে দে ডোন্ট হ্যাভ এনি হোপস ইন এসিএল টু অত্যন্ত লজ্জাজনকভাবে কিন্তু মোহনবাগান এই এসিএল টু গ্রুপ থেকে বিদায় নিতে পারে যেটা ইমিডিয়েটলি মলিনাকে অ্যাড্রেস করতে হবে এবং দলের মধ্যে পরিবর্তন আনতে হবে বাট দেখা যাক আমি আরও এই ম্যাচের বিষয়ে আসবো আই থিঙ্ক কাল থেকে আমরা এই রফশানকে নিয়ে আলোচনায় বসবো এবং আরও ডিটেলসে প্রিভিউ লাইন আপস নিয়ে আরও অনেক ভিডিওস তোমরা পাবে এই এসিএল টু ম্যাচেস নিয়ে তো সেক্ষেত্রে সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো আরও ডিটেলসে জানার জন্যে বাট আপাতত আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ